চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে চাপাতলি বাড়গাঁও ঘিলাতলি যৌথ গোরুস্থানের উদ্যোগে ব্যাপী উনিশতম ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে শুক্রবার ঘিলাতলি মাদ্রাসায় সংলগ্ন গোরুস্থান ময়দানে হাজারো মুসল্লির উপস্থিতিতে আখিরি মোনাজাতের মাধ্যমে এই ইসলামী সম্মেলন সম্পন্ন হয় আলহাজ মোহাম্মদ ফয়জুর রহমান মজুমদারের সভাপতিত্বে মাহফিলে বয়ান করেন বাংলাদেশ মজলিসুল মুফাস্সরিন কেন্দ্রীয় সভাপতি আল্লামা ডঃ লুৎফুর রহমান ঢাকা জিকাদলার বাইতুল মহরম জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আনোয়ার হোসেন ঘিলাতুরি ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মাহফিলে অতিথির বক্তব্য রাখেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর গিলাতুলি ফাজিল মাদ্রাসার মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন যৌথ গ্রস্থান কমিটির মোহাম্মদ আলমগীর প্রধান কামরুজ্জামান কাকুন মুন্সি লিটন মজুমদার লোকমান প্রধান ওয়ালিউল্লা প্রধান ও শামীম মজুমদার প্রমুখ